ওয়েলকাম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই। আজকের এই ভিডিওতে আমি একটু আলাদা ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করলাম। আজকে আমি বসেছিলাম, কিন্তু তখনই আমার মাথাতে এলো কাউকে মেরে শেষ করতে হবে। তাই মনে হলো একটা কুকুরকে শেষ করলে ভালো হবে, কিন্তু তাতে আমার উপরে কে শাস্তি পারে? তাই ভাবলাম কুকুরের মতো করে একটি মজার পিণ্ডকে শেষ করে, তাতে আমার কুকুরেরও একবেলা খাওয়া দাওয়া হয়ে যাবে আর আমার মাথার রাগটাও কমে যাবে। তো আর কে, ভিডিওটা ভালো লাগলে লাইক করা দিও, তোমাদের মতো অন্যান্য কুকুরদের কাছে শেয়ার করে দিও, আর যারা যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো লেটস বিগিন। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি পাত্রতে ময়দা রাখা আছে। এই ময়দাগুলো আজকে আমার পায়ের নিচে শেষ হবে। এগুলো হচ্ছে বন্ধু আমার পায়ের নিচে শেষ হওয়ার জন্য। এগুলির উপর ভালোভাবে জল দিতে হবে, না হলে ওদের প্রাণ তাড়াতাড়ি করে শেষ হবে না। তবে বেশ ভালোই লাগছে এগুলোকে পায়ের নিচে মারতে, আমার মাথার রাগটা অন্তত কমবে। আমার পায়ের অবস্থাগুলি কি হয়েছে দেখো, কি নোংরা হয়ে গিয়েছে। ইস, এগুলোর কোনো যোগ্যতাই নেই আমার পাতে থাকার। ইস, পায়ের মধ্যে এগুলো কি আঠার মতো লেগে রয়েছে। নিচু জাতের মতো ময়দাগুলিও শেষ হচ্ছে। হোক হোক, সমস্ত নিচু জাতের যোগ্যতা এটাই এমন। Thank you.
আমার একটু ইচ্ছে করছে এগুলোকে রুটির মতো করে পায়ের নিচে মারানোর। আমার পাটা যেন কেমন খালি খালি লাগছে, একটু কাদা মাটি লাগিয়ে নিলে বেশ ভালোই হয়। কাদা মাটি লাগালে হয়তো আমি যে কুকুরের জন্য খাবারটা তৈরি করছি সেটা বেশ ভালোই হবে। যাক, এবার রুটিটা পুরো কমপ্লিট হয়েছে। এতক্ষণ তো মাটিই ছিল না, আর মাটি ছাড়া কি একটি কুকুরের খাওয়ার শোভা পায়? যাক, আমারও পায়ের এক্সারসাইজটা হয়ে গেল। শান্তি।